একটা কথা বলতাম, মানে আমি আর আসবো না। কেন আসবো না? আবার 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 আসবো না, আমি আসবো না। আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? অনেক ভালো আছো, আমার সো গুড। সো গাইস, আজকে আমি এসেছি কাউনি একটি বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে থাকা মানুষদের অনেক কষ্ট, কারণ তাদের ছেলে মেয়েরা, তাদের পরিবারের কোনো লোকজনই তাদের খোঁজ খবর নেয় না। তাদের মুখে হাসি ফুটানোর জন্য শাহিন আঙ্কেল, তিনি থাকে হলো আবু দেবী, তিনি আমার কাছে কিছু টাকা পাঠিয়ে দিয়েছেন এই মানুষগুলোকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য। তো গাইস, অলরেডি কিন্তু আমি পোশাক কিনে নিয়েছি, আর সব থেকে সিক্রেট হলো তারা কিন্তু জানেই না আজকে আমি এখানে আসছি। ওই যে একদিন খেলছিলাম মনে আছে? আম পাতা জোড়া জোড়া মনে আছে? আপনি কি জানতেন আমি আসবো? বাকি দাদির সাথে দেখা করে আসি না, ফাটকে দিয়ে আবার যাবো নাকি? না, আমি কদিন ভাবছি, তোমার কাছে চিন্তা করছি, আল্লাহর কাছে কইছি যে আমার দাদু তো আইলো না, আমার দাদু তো আইলো না। শরীরের অবস্থা কি? ভালো ভালো, এখানে ভালো লাগে থাকতে? হ্যাঁ, এখানে থাকতে ভালো লাগে। হাসি দাও, হাসি হাসি। গাইস, দেখতেই পাচ্ছেন ছেলে মেয়েদের কথা মনে করে এই দাদি কাঁদতেছে। আপনার নাতি আমি। হ্যাঁ, আমি আপনার নাতি, আমরা এখন কাঁদবো না, আমরা এখন হাসবো। তার কত কষ্ট দেখেন, সে ঠিক মতো কথাও বলতে পারছে না, কিন্তু তার ছেলে মেয়েদের কথা মনে পড়লে তার অনেক কষ্ট হয়। এই দাদিদের কষ্ট বুঝি না, আমরা তো শুধু এই বৃদ্ধাশ্রমে ফেলে রেখে যাই, তার কত কষ্ট পায় এর কারণে আমরা কেউ জানি না। এই হাসি মাখা এই মুখটা তাদের পরিবার কেমন করে ভুলে থাকে? বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো এখানে কিছুদিন আগে আসছিলাম ভিডিও করতে, সো ভিডিও দেখে শাহিন আঙ্কেল আমাকে বলেছেন যে এই মানুষদের কিছু জামা কাপড় কিনে নিতে। সো আমি এই জামা কাপড়গুলো কিনছি। এখন এই বৃদ্ধাশ্রমের অবস্থাটা কি আসলে? বৃদ্ধাশ্রমটার অবস্থা খুবই ভালো। তোমার ভিডিওটি দেখে দূর দূরান্ত থেকে, প্রভাস থেকে অনেক মানুষ আমাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। তো আমাদের মায়েরা এখন খুবই ভালো আছে, তারা দুমুঠো ভাত খাওয়ার মতন তাদের একটু সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে তোমার এই ভিডিওগুলো দেখার পরে। যিনি আমাদের এই মায়েদের জন্য এই দানগুলো পাঠিয়েছেন, কাপড়গুলো পাঠিয়েছেন তোমার মাধ্যমে, এই স্যারকে আমি ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ যেন তাকে প্রবাসে সহি সালামত রাখে এবং আয় রোজগারে বরকত বাড়াই দেয়। তার মা বাবা যদি বেঁচে থাকে আল্লাহ যেন তাদের কলিজাটা ঠান্ডা করে দেয় সন্তানের এই সন্তানের দ্বারা। তো গাইস, তাদের ছেলে মেয়ে খবর না নিলে কি, হাজার হাজার মায়ের সন্তান তাদের খবর নেয়। চোখে দুঃখের জল আমার মুখে মিছে হাসি, চোখে দুঃখের জল আমার মুখে মিছে হাসি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধা। ও মা, এত সুন্দর একটা জিনিস আনছো! হ্যাঁ, ভারী আনছো। হ্যাঁ, লক্ষ্মী মা, লক্ষ্মী মা, লক্ষ্মী মা।
এই যে দাদিকে দাদিকে একদম বউ বউ লাগছে না চোখে দুঃখের জল আমার মুখে মিছে হাসি চোখে দুঃখের জল আমার মুখে এই যে আপনি ঘরটা খুলেন তো এটা আপনার আল্লাহ বাপ হয়ে রাখ আপনি তো নাম বলে গেলে আইতে পারেন সুন্দর সুন্দর দাদা একটু পরে দিই দেখেন গাইস লাল টুকটুকে রানা বউ লজ্জা একদম মুখটা কেমন যেন হয়ে গেছে অনেক লজ্জা পাচ্ছে দাদি দাদা না খুশি না হ্যাঁ খুশি হ্যাঁ আপনার আল্লাহ বাস্তা ডাক আপনি তো নাম গুলো গেলে আইতে পারেন ও মা গো আপনার তো একটা শাড়ি খুশি আপনি হ্যাঁ খুশি আর জন্য দিতে পারো তোমার আল্লাহ বাসাই রাখুক দাদিকে কিন্তু একদম টাইটানিক ছবির নায়িকার মতো লাগছে একদম রোজের মতো লাগছে লাল টুক টুকে একদম লাল পরীর মতো লেখাচ্ছে দাদি খুশি হাই খুশি হ্যাঁ আপনি অনেক খুশি আমি জানি সো গাইস এখন আমি এই দাদির সাথে একটা মজা করব দেখি তার ফিল্মসটা কেমন হয় সো আই এম সো এক্সাইটেড সো লেটস গো একটা কথা বলতাম মানে আমি আর আসবো না কেন আসবো না আবা 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 আসবো না আমি আসবো না কেন কাঁদছেন কেন আমি আসবো আমি আমি যে সময় সময় পাই আমি আসবো এখানে আপনার দুঃখ পাবেন না স্কুল ছুটি হলে পর আমার লগে দেখা করতে হবে সো গাইস আর নয় বৃদ্ধাশ্রম পরিবারই হয়ে উঠুক এই মা বাবার বাসস্থান তারা এখানে অনেক ভালো আছে কিন্তু তাদের সন্তানদের জন্য বুকে এখনও কষ্ট রয়ে গেছে তাদের সন্তান তাদের খোঁজ খবর নেয় না দেখাশোনা করে না কখনো ফোনও দেয় না এত কষ্ট তাদের বুকের ভিতরে এই কষ্ট নিয়ে সারাটা বছর সারাটা দিন এখানে থাকছে তারা আসুন আমরা এই বৃদ্ধাশ্রমে থাকা মানুষদের পাশে দাঁড়াই সো এই বৃদ্ধাশ্রমে যে পরিচালক তার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা তার সাথে যোগাযোগ করে এই মানুষদের সাহায্য করবেন আল্লাহ।